আসসালামু আলাইকুম ইউটিউববাসী, আমি রানা হাজির হয়েছি অন্যদিনের মতো আরেকটি স্কেটিংয়ের আনবক্সিং নিয়ে। তো স্কেটিং 07 রিসেন্টলি ভালো ভালো ভিডিও রিভিউ দিচ্ছে, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো এটা হলো 100mm চাকার একটি স্কেট, এটা হলো 100mm। রিয়াদ কোম্পানির নাম কি ভাই? রিলেবল। আচ্ছা, কোম্পানির নাম হলো রিলেবল। এখানে হলো একটা লক করছে আর একটা বেল্ট করছে, মানে নর্মাল লাইক অ্যাকশন স্কেটের মতোই বা কুগার ডাবল লক করে না এটা। এটা একটা বেল্ট, একটা লক, বডিটা মোটামুটি চলে, খারাপ না, কিন্তু এটা বড়দের জন্য। হ্যাঁ, এটা হলো 20 বছরের উপরে যারা তাদের জন্য। এটা হলো 100mm হুইল, এটা কিন্তু 3 হুইল করা যাবে না, আগেই বলে দিই। এটা 3 চাকা কেউ করতে পারবেন না, এটা হলো 4 হুইল। এই চাকা যদি কারো লাগে এক্সট্রা আছে সেটাও দেওয়া যাবে। এটা হলো ডান পা, এটা হলো বাম পা। আচ্ছা, একটা প্যাকেটেই থাক, একটা না বের করি। তো এই হলো স্কেট। তো আমি অলরেডি একটা নিয়ে গেছি, তো ওটা একজনকে দিয়ে দেওয়া হয়েছে, তো মোটামুটি রিভিউ ভালোই আসছে। ওই ভিডিওটা আমি আপলোড করব, ও আমাকে ভিডিও করে পাঠাইছে, আমি লালমনিরহাটে পাঠাইছিলাম। তো পাঠাইলে আমি তখন ওই ভিডিওটা আপনাদের সামনে আপলোড করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি কারো লাগে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন।